লালু প্রসাদের বিরুদ্ধেও আয়কর তল্লাশি, বেনামি জমি হস্তান্তরের খোঁজ পেতে তল্লাশিতে আয়কর দফতর দিল্লি গুরুগ্রাম সহ 22টি জায়গাতে হানা। নতুন করে বিপাকে লালু প্রসাদ, বেনামি জমি ডিলে আয়কর দফতরের স্ক্যানারে আরজেডি নেতা। আর জাতীয় রাজধানী অঞ্চলের 22টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর এবং 1000 কোটি টাকার বেআইনি জমি লেনদেনে জড়িয়েছে লালু প্রসাদের নাম। ইউপি আমলে রেলমন্ত্রী থাকাকালীন লালু এবং তার মেয়ে মিসা ভারতী জমি কেলেঙ্কারিতে লাভবান হন বলে সম্প্রতি অভিযোগ করেছে বিজেপি। পাশাপাশি